আজকে কেপিএল এর প্রি কোয়ার্টার ফাইনালের খুবই ভাইটাল একটি ম্যাচ ছিল কানাকুলের কলিম্বার মাঠে, যেখানে মুখোমুখি হয়েছিল রাজহাটের স্পোর্টিং, অত্যন্ত ভারী একটি হেভিওয়েট টিম, ব্যালেন্স টিম, এবং তার মুখোমুখি হয়েছিল লাউসার স্পোর্টিং। দুটো টিমই অত্যন্ত সংগঠিত, খুবই একেবারে মানে যারা খেলাধুলা করেন যে প্লেয়াররা রয়েছেন খানাকুলে, বিশেষ করে খুব নামিদামি ফুটবলাররা সেখানে আছেন, এবং যে কারণে আজকের ম্যাচটাকে কেপিএল এর এই মরশুমের ফাইনাল ম্যাচ হিসেবে অনেকে ধরছিলেন। এই নিয়ে পত্রপত্রিকাতে লেখালেখি হয়েছিল যে আজকের ম্যাচ অত্যন্ত হাড্ডাহাড্ডি হবে। ম্যাচ হাড্ডাহাড্ডি হয়েছে, 1-0 রেজাল্ট হয়েছে এবং সেখানে জয়ী হয়েছে রাজহাটের স্পোর্টিং, এবং তারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলো, কোয়ালিফাইনালের খেলার ছাড়পত্র পেল বলা যায়। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন রাজহাটের স্পোর্টিং এর কর্মকর্তা মোস্তাফিজান। কি বলবেন মোস্তাফিজান আজকের এই জয়ের? প্রথমে আমার যদি সব দর্শকদেরকে শুভেচ্ছা জানাই, আজকে আমরা জিতেছি, খুব আনন্দের বিষয়। গত বছর কোয়ার্টারে গিয়েছিলাম, এবছর গেছি, আর আমরা আমাদের প্ল্যানিং অনুযায়ী যেভাবে খেলছি এখন পর্যন্ত সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু এগিয়ে চলেছি। আর যেটা ছিল ওদের গোলকিপারের যে মাইনাস পয়েন্টটা, যেটা আমরা অন্য মাঠে দেখে নিয়েছিলাম, যেহেতু আমি নিজে এই টিমের কোচিং করাই, ওদের যে পজিশন সব দেখে নিয়েছি, যে গোলকিপারের ভুলটা হবে এটা আমরা একদম 100% সিওর ছিলাম যে গতবারে ওরা ভুলটা করেছে গোলকিপার, সেই ভুলেরই কিন্তু আমরা ফায়দাটা তুলে নিয়ে গেছি। আজকে ভুলটা কি হয়েছিল? গোলকিপার তার হাত থেকে বল ছেড়ে বেরিয়ে গেছে, যেটা যাবে এর আগেও ম্যাচে ঘটেছে দেখেছি, সেই জায়গাটা থেকেই গোলকিপার কিন্তু তার জায়গাটা বল গ্রিপ করতে পারেনি, হাত থেকে বল ছেড়ে বেরিয়ে গেছে, সেই জায়গা থেকে আমার স্ট্রাইকার গিয়ে খালি বলটা পুশ করে গোলে দিয়ে দিয়েছে। তারপরে আর তো কোনো গোল হয়নি, তো লাউসারের বিপক্ষ টিম, তাদের খেলা কিরকম আপনি বিশ্লেষণ করবেন, তাদের খেলা কেমন হয়েছে? ঘরের ছেলে অ্যাকচুয়ালি লাউসার নিজস্ব ছেলে সেইভাবে খেলতে পারেনি, সংগঠিত যে খেলা সেই খেলাটা কিন্তু ওরা খেলতে পারেনি। আর প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যেভাবে প্র্যাকটিসটা করেছি ওরা সেই প্র্যাকটিসে আমাদের সঙ্গে সেই দমটা দিতে পারেনি, যদি দমে আমাদের সঙ্গে দিতে পারতো হয়তো ওরা রেজাল্টটাকে অন্য রেজাল্ট হলেও হতে পারত, কিন্তু নিজের পক্ষে অন্তত ড্র করার জায়গা থাকতো, তাই বেকার হলে ম্যাচ যেত। কিন্তু এবার যে কোয়ার্টার ফাইনাল হবে সেখানে তো যে টিম আপনাদের সামনে উঠে রয়েছে, আগে থেকে উঠে রয়েছে, সেটা হচ্ছে আপনার যেখানে বাড়ি হীরাপুর, হীরাপুরের টিম, কিন্তু আপনি হীরাপুরে বাড়ি হলেও আপনি খেলছেন রাজহাটের স্পোর্টিং এর। সুতরাং যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে হীরাপুর, হীরাপুর অল স্টার ক্লাবের সঙ্গে আপনার ক্লাব রাজহাটের স্পোর্টিং এর ঘরের বিরুদ্ধে লড়াই, সেটা তো খুবই চমকপ্রদ বলা যায়। কিভাবে খেলবেন, কিভাবে সামলাবেন, ঘরের ছেলেদের বিরুদ্ধে আপনি অন্য টিমের হয়ে প্রতিনিধিত্ব করবেন, সেটা তো খুব মানে কি সহজ হবে না খুব চাপের হবে? না চাপের হলেও যেহেতু আমরা পেশাদার ফুটবল খেলি, আমি বিগত দিন 30 বছরের উপর ফুটবলটা খেলছি, এর আগে আমি হীরাপুরের বিরুদ্ধে খেলেছি এবং সেক্ষেত্রে রাজহাটের স্পোর্টিং জিতেছিল এবং সেবছর চ্যাম্পিয়ন হয়েছিল একটা টুর্নামেন্টে। যেহেতু এই ক্লাবটাকে আমি নিজের হাত থেকে একদম ছোটবেলা দিয়ে ঘোরার মতো করে করেছি 96 সাল থেকে, বর্তমানে আমি ক্লাবের সেক্রেটারি প্লাস কোচ ক্লাবের, অর্থাৎ পেশাদার জীবনে ওটা আমার হীরাপুর গ্রাম হতে পারে, আমি যেহেতু এই টিমের কোচ কাম সেক্রেটারি এই ক্লাবের, অথবা আমার কাছে রাজহাটের স্পোর্টিং সব থেকে প্রাধান্য থাকবে, হতে পারে গ্রামের টিম, এমনকি আমার ভাইবো আমার অপোনেন্ট টিমে খেলবে, সে অপোনেন্ট টিমের ক্যাপ্টেন হতেই পারে রাজহাটের, হীরাপুরের ক্যাপ্টেন সে, কিন্তু আমার কাছে রাজহাটের প্রাধান্য অনেক বেশি। এবং একটা সময় তো এই হীরাপুর অল স্টারকে খুবই একেবারে নিম্ন চোখে দেখা হয়েছিল যে তারা টিমই গড়তে পারবে না, কিন্তু তারা ঠিক আস্তে আস্তে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আপনার গ্রামের টিম, আপনারাই কোয়ার্টার ফাইনালে যাওয়ার আগে তারা উঠে বসে আছে, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না তারা উঠে তো আমাদের রাস্তাটা আরো সহজ করেছে, যে আমাদের কাছে এটাই সেমিফাইনাল হলে মনে, কোয়ার্টার ফাইনাল বলে মনে হয়েছিল, যেহেতু টিমটাকে আমরা কমজোরি একটু পাবো আশা করেছি, তাই কোনো টিমকেই ছোট করবনি, তারাও ভালো খেলছে, যেহেতু 2 গোলে জিতেছে আমরা 1 গোলে জিতেছি, তারাও ভালো খেলেছে এটাই ধরে নিয়ে আমাদেরকে সেই মতো প্রস্তুতি নিতে হবে। আর টিমের ক্ষেত্রে ওই টিমের ক্ষেত্রে আমাদের কিছুটা অবদান আছে, ওই টিমটা তৈরি করার ক্ষেত্রে বুঝতে তো পারিনি যে আমাদের সঙ্গেই পড়ে যাবে বলে, তো ওই টিমের ক্ষেত্রেও তো আমার নিজের টিমের ছেলেকে দেওয়া আছে ওই টিমে, সেরকম পজিশন হয়ে রয়েছে, কিন্তু তারা তো একবারে তৈরি আপনাদের টিমের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য, যেহেতু তাকে সেই টিমে দিয়েছি তাকে সেই টিমের মতো করেই খেলতে হবে, এটা আমি চাই, আমার বিরুদ্ধে খেলবে তো কি হয়েছে, সে খেলুক আমার বিরুদ্ধে সেইভাবে তার মতো করেই খেলুক, খেলা তো খেলার মাঠে খেলা হবে, নিশ্চিত তারা 9-10 জন খেলতে পারবেনি, সেই 9 জনের হবে, তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতার একটা তফাৎ হবে, ঠিক আছে, আর দীর্ঘদিন আমাদের টিমে যারা খেলেছে সেই টিমেরও তো 2 জন বিদেশি, যে 2 জন প্রতাপ এবং লক্ষ্মী, তারাও ওই টিমে খেলছে, সেই ক্ষেত্রে খেলা হাড্ডাহাড্ডি হবে, তবে বলতে পারি যে আমাদের পাল্লা অনেক বেশি ওদের থেকে হবে। দেখা যাক মাঠে কি সেটা দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ রাজহাট স্পোর্টিং এর কর্মকর্তা আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।
আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লাউসার স্পোর্টিং এর যিনি খুব সাহায্য করেছিলেন করছিলেন আর্থিকভাবে এলাকারই স্কুল কেদারপুর হাই স্কুল, তার যিনি টিআইসি সৈকত দা রয়েছেন, সৈকত বাগ। খুব খারাপ লাগছে আজকে এই রেজাল্ট সৈকত বাবু। হ্যাঁ খুবই খারাপ লাগছে, তবে খেলাটাকে এনজয় করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। টান টান উত্তেজনায় ম্যাচ হয়েছে, আমরা আশাবাদী ছিলাম যে আমরা জিতবো, কিন্তু যাই হোক খেলায় তো হার জিত আছে, সেই হিসেবে একটা দল জিতেছে একটা দল হেরেছে। যে দল জিতেছে তার জন্য অভিনন্দন রইল, এবং আগামী দিনে আমরা আবার আরো প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাব, আগামী দিন আবার আমরা কেপিএল অংশগ্রহণ করব। এবার খুবই আশাবাদী ছিলেন, কারণ আপনাদের টিমটা তো খুব শক্তপোক্ত টিম ছিল। আমি তো বিরাট আশাবাদী ছিলাম, এবং কোন রকম ঘাটতেই আমি রাখিনি টিমের প্রত্যেকটা প্লেয়ারকে বলেছিলাম যে কোন রকম অভাব খেলার সরঞ্জামের দিক থেকে বলুন বা অন্য কোনো দিক থেকে হোক যেন না থাকে, সেটা মানসিক হোক বা অন্য কোনো সরঞ্জাম দিয়ে হোক। আমি প্রতিদিন মাঠে উপস্থিত থাকতাম প্রত্যেক খেলাতেই, এছাড়া অনুশীলনের সময় আমি স্কুল শেষে বাড়ি ফেরার পথে ওদের সঙ্গে আলাদা করে বসতাম যে কোন জায়গাটা ঘাটতি আছে বলো আর কি লাগবে। তা সত্ত্বেও ছেলেরা তার 100% দিয়েছে, চেষ্টা করেছে, এর জন্য ছেলেদিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আগামী দিনে আরো অনেক শুভেচ্ছা তাদের সঙ্গে রইল, আশা করছি আগামী দিনে আমরা কেপিএল এর চ্যাম্পিয়নের ভূমিকায় যেতে পারবো, এই আশা রাখছি আর কি বলবো। ওকে খুবই, আপনি একেবারে টিমের সঙ্গে মিশে গেছিলেন, যে কারণে হয়তো আপনার কষ্টটা আরো অনেকটা বেশি। অবশ্যই আপনাদের মতো টিচার যারা অন্য প্রফেশনাল রয়েছেন তারা এই ধরনের কিছু কিছু টিমকে হেল্প করলে হয়তো সেই টিমগুলো আরো উৎসাহিত হবে এবং আগামী দিনে আরো তারা ভালো জায়গায় যাবে। অসংখ্য ধন্যবাদ। সৈকত বাগ লাউসার স্পোর্টিং এর অন্যতম কর্মকর্তা হয়ে উঠেছিলেন কেদারপুর হাই স্কুলের টিআইসি, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।